প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের মাত্র এক কাপ ময়দার খুব সামান্য পরিমাণ চিকেন দিয়ে অনেক বেশি খাস্তা চিকেন কচুরি তৈরি করে দেখাবো। কচুরি তো আপনারা অনেক ভাগেই খেয়েছেন, আজকে আমি আপনাদের একদম ভিন্ন স্বাদে অনেক বেশি মুচমুচে চিকেন কচুরি তৈরি করে দেখাবো। আপনারা চাইলে সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই কচুরি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, আর ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, কারণ ময়দাটা যত ভালো হবে এই কচুরি তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, ডোটা অনেক বেশি সফট হবে। ডো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সফট হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে, এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ ঘি মেখে নিচ্ছে, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। তারপর ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজতে হবে না, পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে। যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছে। চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে তারপর কাঁটা চামচ দিয়ে ঝুরঝুরা করে নিয়েছে। এই চিকেনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। গুঁড়া মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজে নেব। এই তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তারপর ডোটাকে বড়ির উপর নিয়ে সমান 6 ভাগে ভাগ করে নেব। এই লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি, সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এবার একটি ঘন মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য ছোট একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছে, 3 টেবিল চামচ পরিমাণ গলানো ঘি দিয়ে দিচ্ছে। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ব্যবহার করতে পারবেন। তারপর খুব ভালো করে মিশিয়ে ঘন একটি মিশ্রণ রেডি করে নিতে হবে। দেখুন ঠিক এরকম ঘন হবে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা খুয়ে নিচ্ছে। বোর্ডের মধ্যে অবশ্যই ঘি কিংবা তেল মেখে নেবেন। এবার এই বলটাকে ঠিক এভাবে চেপে চেপে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। এখানে কোনোভাবেই ময়দা ব্যবহার করা যাবে না, তেল দিয়ে এভাবে টেনে টেনে বেলতে হবে। দেখে হয়তোবা বুঝতেই পারছেন কাজটা আমি কীভাবে করছি। দেখুন ঠিক এরকম মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিয়েছে। এবার রুটির মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ঘন মিশ্রণ লাগিয়ে নিচ্ছে, সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে দেব। তারপর আবারও ঘন মিশ্রণ লাগিয়ে নিতে হবে।
এক সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে আবারও ঘন পেস্ট লাগিয়ে নিচ্ছে, তারপর ভাঁজ করে নিচ্ছে। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে। এভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি লেচি বড়ির ওপর নিয়ে নিচ্ছে। বোটের মধ্যে অবশ্যই তেল ভালো করে লাগিয়ে নিতে হবে। একইভাবে হাত দিয়ে চেপে চেপে চারকোনা পরোটার মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেলুন দিয়ে বেলতে পারবেন। দেখুন, ঠিক এরকম পরোটার মতো আমি শেপ দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হালকা করে ঘি লাগিয়ে নিচ্ছে, তারপর এক সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে দেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিচ্ছে। এক সাইড থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে দেব। আবারও হাত দিয়ে চেপে চেপে সেট করে দিচ্ছি। এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে রোল করে নেব। এবার হাত দিয়ে আলতোভাবে চেপে গোল রুটির মতো আমি তৈরি করে নেব। মধ্যের অংশটা কিন্তু পাতলা করে ফেলা যাবে না, শুধুমাত্র সাইডটাকে পাতলা করে নিতে হবে। দেখুন, ছোট একটি রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছে। পুরটাকে হাত দিয়ে চেপে সেট করে নেব। দুই পাশ থেকে ঠিক এভাবে ভাঁজ করে নিচ্ছে, তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি। তারপর দুই কোণা আমি সিল করে নেব। তারপর হাত দিয়ে আলতোভাবে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কীভাবে করছি। এই তো একটি কচুরি আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো কচুরি আমি তৈরি করে নিয়েছি। এবার কচুরিগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার হালকা গরম তেলে একে একে কচুরিগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলাটা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই কচুরিগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। কিছুক্ষণ পর কচুরিগুলো যখন দেখবেন উপরে ভেসে উঠেছে, ওই পর্যায়ে কচুরিগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই কচুরি কম আছে, সময় নিয়ে খাস্তা করে ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার চিকেন কচুরি দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এই কচুরি অনেক বেশি খাস্তা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। এই কচুরি তৈরি করার সাথে সাথে দেখবেন প্লেট খালি হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।